আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক, ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি আমার ঈদের দিনে ব্লগটা শুরু করছি। ঈদের দিনটা আমাদের একদমই সাদা মাটা যায়, তেমন কিছুই করার থাকে না আসলে, প্রবাসীর ঈদ যেমন হয় তো আমাদেরটা আসলে একদমই সাদা মাটা। তো এখন আমি একটু সকালবেলা উঠে লুচি বানিয়ে নিব সকালের নাস্তা খাওয়ার জন্য। এখনও কোরবানি দেওয়া হয়নি আমাদের, তো সকালে তো কিছু খেতে হবে, তাই লুচি বানিয়ে নিচ্ছি, আর সাথে আলু ভাজি করেছিলাম, আর কিছু সমোসাও ভেজেছিলাম যেগুলো ফ্রোজেন ছিল। তো সব কিছু আর দেখানো হয়নি আসলে, খুব তাড়াহুড়োর মধ্যে তো সকালবেলাটা। তো সকালবেলা আমরা নাস্তাটা সেরে নিলাম, এরপর রিশাদ আর ইয়ারাকে একটু রেডি করিয়ে দিয়েছি, ওদের ঈদের ড্রেস পরিয়ে দিয়েছি। তো ওরা আর কী করবে, এখানে একটু ওদের বাবার সাথে সময় কাটাচ্ছে আর কিছু ভিডিও করছিল, ফেক উঠাচ্ছিল। আসলে প্রবাসী বাচ্চাদের ঈদগুলো কোনো আনন্দই নেই, আমরা ছোটোবেলায় কত আনন্দ করেছি এদের মধ্যে, এখন সেগুলো সবই স্মৃতি। মনে উঠলে আসলে অনেক খারাপ লাগে যখন মনে পড়ে। আর প্রবাসে তো ঈদ বাবা মা কেউ নাই, ফ্যামিলি কেউ নাই, একা একা কাটানো হয় আর কি। তারপর আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে ভালোভাবে কাটানোর চেষ্টা করছি আর কি। তো ওরা একটু এখানে মজা করছিল, আর ওরা তো নিজেদের আনন্দটা নিজেরা যেভাবে তৈরি করে নিচ্ছিল আর কি, যেহেতু বাইরে যেতে পারছে না, কারণ এখন তো সৌদি আরবে প্রচণ্ড গরম, দিনের বেলা বাইরে যাওয়া একদমই সম্ভব না, বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। তো বুঝিয়ে শুনিয়ে বাসার মধ্যে রেখে দিলাম। ইয়ারা অনেক রাগ করেছিল, ও চাইছিল একটু বাইরে যাবে ঘুরতে, কিন্তু আসলে নেওয়া সম্ভব ছিল না, তো বললাম যে আমরা পরে যাব। আসলে আমরা এমনি ঈদের সময় রাত্রে বের হই, দিনে বের হই না, দিনে বাসার মধ্যেই কাটিয়ে দেই। তো এদিকে ইয়ারার আব্বু কোরবানি দিতে চলে গেল, আমরা এখানে কোরবানি দিব। এখানে হচ্ছে গানম মার্কেট, তো এটা হচ্ছে এখানেই আমরা কোরবানি দিব। আর এখানে আসলে কোরবানি নিজেরাও দিতে পারে, নিজেরা গানম কিনে নিয়ে এসে বাসায় জবাই করতে পারে সবাই মিলে, কিন্তু সেটা আসলে অনেক কষ্ট, যেহেতু প্রবাসে সব কাউকে পাওয়া যায় না, সবারই হয়তো কাজ থাকে বা সবাই সবার কাজে ব্যস্ত। তো আর এভাবে আর কষ্ট করা হয়নি, ওখানে ওটা জবাই করে নিয়ে এসেছে বাসায়, ওনারা সব কিছু করে দেয়। তো এখন বাসায় চলে এসেছে এই যে। আর এবারে যেহেতু ঈদ, ঈদের দিন অনেক বেশি ভিড় থাকে, সবাই তো কোরবানি দেয়, তো এখানে আর মাংসগুলোকে ছোটো টুকরো করে দেয়নি, এভাবে দিয়ে দিয়েছে। তো এখন আমরা এগুলা নিজেরা আসলে কাটবো না, কারণ অনেক কষ্ট হয়ে যাবে, তো এগুলো এখন রেখে দেবে ফ্রিজে। এরপরে যখন ইয়ারাব্বু ফ্রি হবে, তখন আর ভিড়টাও যখন একটু কমে যাবে, তখন এগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়ে আসবে যেভাবে আমাদের প্রয়োজন। তো আমি এখান থেকে কিছু কলিজা গিলাগুলা আর কিছু মাংস নিয়ে এখন রান্না করব দুপুরের জন্য। তো এখন দুপুরে খাবারের সময় হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে আমি কোরবানির প্রথম মাংসটা রান্না করে ফেলছি, আর সেভাবে ভিডিও করিনি, শুধু একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ সবারই অনেক ক্ষুধা লেগে গেছে করেছে এই রোদের মধ্যে গিয়ে কোরবানি দিয়ে এসেছিলো। তাই তো আসলে আমি এখানে কলিজা রান্না করেছিলাম মাংসের সাথে কিছু মিলিয়ে, আর এখানে মগজে ভুনা করে নিয়েছি একটু, আর সাদা ভাত করব। তো আজকে আর বেশি কিছু করে নেই, কারণ প্রচণ্ড গরম, এই গরমে আসলে কেউ খাবে না। ইয়ার রাব্বু নিষেধ করলো যে বেশি ঝামেলা করার দরকার নেই, সিম্পল এগুলোই করে ফেলো। আর যেহেতু আমাদের গেস্টরা সবাই এখনও আসেনি, তো সবাই আসলে
সবার জন্য একসাথে রান্না করব। তো এখানে আমি ইয়ারা আর রিশাদ, ইয়ারা রাব্বুর কিছু পিক আপনাদের সাথে শেয়ার করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবে।